এখন থেকে রাস্তায় বের হলে আরও সতর্ক হতে হবে বাস, মিনিবাস, ট্রাক, মোটরসাইকেল সহ সব ধরনের মোটরযান চালকদের। কারণ সড়ক আইন অমান্য করলে চালকের ড্রাইভিং লাইসেন্সে থাকা পয়েন্ট কাটা যাবে, আর পয়েন্ট শূন্য হলে ড্রাইভিং লাইসেন্সটাই বাতিল হয়ে যাবে। নতুন আইনে ইচ্ছাকৃত দুর্ঘটনায় কারো মৃত্যু হলে মৃত্যুদণ্ডের শাস্তির কথা বলা হয়েছে। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় উল্টো রাস্তায় চলাচল, ফুটপাতে গাড়ি রেখে দিলে, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার, বৈধ লাইসেন্স ছাড়া মেকানিক বা কন্ডাক্টরকে দিয়ে চালানোকে শাস্তির আওতায় আনা হয়েছে। এসব অপরাধে অর্থদণ্ডের পাশাপাশি 3 মাস থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার বিধান রাখা হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, কঠোর আইনের কারণে 1 নভেম্বর থেকে আর চালক পাওয়া যাবে না। আমরা এই আইনের কখনো মানে না, মানবো না। আমরা বারবার বলিয়েছি এই আইনে কোন ড্রাইভার গাড়ি চালাবো, আমাদের বললেও কোনো লাভ হবে না, আমরা বললেও গাড়ি চালাবো না। তবে যারা রাস্তায় গাড়ি চালান তারা এই আইনকে স্বাগত জানিয়েছেন। বলছেন, চালক কন্ডাক্টরদের নিয়োগপত্র প্রদান, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি মোটর সাইকেল, প্রাইভেট কারগুলোকেও কঠোর শাস্তি এবং যাত্রীদের আচরণের লাগাম টেনে ধরায় দীর্ঘমেয়াদে সবারই সুবিধা হবে। পথচারীদের কারণে বেশি হয়, তার কারণ এদের তো চলাফেরা কোনোই নাই, যেমন অটো রিক্সা, ভ্যান, তারপরে যে মোটর সাইকেল, এগুলা মানে কারো কোনো নিয়ন্ত্রণ নাই। তো যারা নেশা করে গাড়ি চালা ওর জন্য খারাপ হয়েছে, আমরা তো আর নেশা মেশা করি না, আঙ্গুর জন্য ভালো হয়েছে। বাস মালিক সংগঠনের নেতারাও নতুন আইনকে স্বাগত জানিয়ে বলছেন, আইন প্রয়োগে কী কী অসুবিধা তা কিছুদিন দেখবেন, তারপর প্রয়োজন হলে সংস্কারের সুপারিশ করবেন। একটা লোক যদি সে ভারী যান চালাইতে পারে, তারপরে সে ভারী লাইসেন্স পাবে না। আমাদের বক্তব্য ছিল এই আইনে সেটা বলা হয়েছে, যে যে যান চালাইতে পারবে, যে যান চালিয়ে যে পরীক্ষায় টেস্টে উত্তীর্ণ হবে তাকে সেই লাইসেন্স দেওয়া হবে। তো এটা কীভাবে করবে, এটা বিধিমালাতে আসবে, তো বিধিটা তো হয় নাই। কর্তৃপক্ষ বলছে আইনের সঙ্গে সঙ্গতি রেখে বিধিমালা প্রণয়নের কাজ চলছে, তার আগে পুরনো বিধিমালাতেই সব কিছু পরিচালিত হবে। নতুন আইনে যদি কোনো গ্যাপ থেকে সেইটা যখন বিধিমালাটা পরিষ্কার করা হবে, আপাতত আমরা আইনটাকে বাস্তবায়ন করব। বিশেষ করে আইনের যে যে পানিশ পেনাল্টি যে সেকশন, সেই সেকশনতে ব্যাপক পরিবর্তন করা, সেই সেকশন ইমপ্লিমেন্টে কোনো সমস্যা নেই। নতুন আইনে যাত্রীদেরও শাস্তির আওতায় আনা হয়েছে। চলন্ত বাসে চালকের মনসংযোগ বিঘ্ন হয় এমন আচরণ, সংরক্ষিত আসনে সাধারণ যাত্রীদের বসা, দুর্ঘটনাগ্রস্ত যানের কোনো ক্ষতি সাধন, চালক ও কন্ডাক্টরের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করলে অর্থদণ্ড, কারাবাস বা উভয়দণ্ড একসঙ্গে ভোগ করতে হবে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।